সন্দীপ রায়ের সাথে তুমি কাজ করেছো, অনিক দত্তের সাথে কাজ করেছো, তো যদি এখন বলা হয় তোমাকে যে দশের মধ্যে সন্দীপ রায়কে কত দেবে আর অনিক দত্ত কি কত দেবে, কি বলবে? আমি বলবো যে বিচারক হিসেবে অন্য কারোকে বেছে নিন, আমাকে রেহাই দিন, কারণ বিচার করতে পারবো না আমি কারো। আমি বলেছি আমি যখন অভিনয় করি তখন মনে হয় যে স্রষ্টা যে সৃষ্টি করছে তার নিজস্ব আবেগ দিয়ে যেটা সে অর্জন করেছে সেইটাকে শুধু সম্মান জানানো আমার কাজ। আবার এক জায়গায় যে করতে গেলাম সেই দেখলাম তার আবেগ নিয়ে যে সৃষ্টি করছে তার ওই আবেগকে আমি দূর থেকে স্যালিউট করলাম। আমি দুজনের বিচার করতে এখানে আসিনি, সেই জায়গা আমি নিইনি। ভূতের ভবিষ্যতে আমরা যেভাবে তোমাকে দেখেছি আর কি, তো সেই জায়গাতে মানে কিছু হাসি মজার মুহূর্ত বা অনিক দত্তের সাথে এমন কিছু মুহূর্ত যেটা এই মুহূর্তে মনে পড়ছে একটু যদি আমাদেরকে বলো। হ্যাঁ, এরম অনেক হয়েছে। আর অনিক হচ্ছে খুব মানে ক্রিয়েটিভ, সেন্সিটিভ আর খুব গুণী ছেলে। আমি ওর এই প্রশংসায় ওর কিছু মানে ওকে ইয়ে করার জন্য বলছি না, এটা সবাই জেনে গেছে। ও যে একটা ভালো ক্রিয়েটার এটা সবাই জেনে গেছে। আর মনের দিক দিয়ে প্রচণ্ড সহজ সরল, ভাবনার দিক দিয়ে মানে একবারে আমি কি বলবো পারফেক্ট যাকে বলা হয়। মননের দিক দিয়ে আমার কাছে ভীষণ ভালো, সকলের কাছেই ভালো। তো যেহেতু ও অ্যাডের মানুষ তো ও এই অ্যাক্টিংয়ের জায়গাটা একটু তাড়াতাড়ি করতে চায়, সময়টা একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এরকম একটা দৃশ্য ছিল আমার মনে আছে যে যখন ওদের তাড়িয়ে দিয়েছে ওই ভুতুড়িকে, তখন নিজের একটু মেরিমেন্ট হচ্ছে, তা সেখানে মদ্যপান করতে করতে নানা রকম পুরনো কথা হচ্ছে, এ হচ্ছে তা হচ্ছে, তা সে ন্যাচারালি ওই সিনটা ওই সিকোয়েন্সটা আমার যে অ্যাক্টিংটা সেটা ডিজার্ভ করে অ্যাকর্ডিংলি। একটু টিপসি থাকবে, একটু সময় যাবে, কিন্তু ও ওই অত অত তাড়াতাড়ি করতে বলছে আর কি, বুঝতে পারছি ওটা। কারণ তো কিন্তু অ্যাক্টিং সেন্সটা দারুণ, খুব ভালো। তো বলছি পরমদা এটা এইখানটা তাড়াতাড়ি একটু 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 ছোটো করে ভালো, সেখানে ছোটো করলে হবে না, এটা যে আমার তো সিচুয়েশনের যে ডিমান্ড সেইটাকে তাকে মানতেই হবে, আমি কে, আমি তার উপরে খবরদারি করার কে। তো বলছি না এখানটা একটু একদিন করে দেখ, করে দেখাও। আমি একটু খেপে গিয়ে বললাম তুমি একটু করে দেখাও দেখি। তখন তো মানুষের সামনে যখন বললাম না, সেই দেখে করে দেখাতেই হলো, করে দেখলাম না খুব ব্যাড অ্যাক্টিং হয়েছে, আমি করতে পারবো না, আমি যেটা করছি সেটাই করবো, তুমি চুপ করে দাঁড়িয়ে দেখো, এই চুপ করে গেল। খুব ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে, ওকে আমি খুব ভালোবাসি। তো আর ওকে খুব মানে টেন্স হয়ে থাকতো যখন ইয়ে হতো, খুব একদম ফোরপটি চার্জ হয়ে থাকতো, আর সবাই তটস্থ থাকতো, যার জন্য আমরা অনেক সময় মানে ওরা সব ছেলেপুলেরা বলতো যে অনিক দত্ত, অনিক দত্ত তো বলা যাচ্ছে না, প্যানিক দত্ত বলতে হচ্ছে। কিন্তু কাজটা বড় সুন্দর গুছিয়ে করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাবস্ক্রাইব করুন সমাচার প্লাস বাংলার ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন এবং ফলো করে দিন। ক্যামেরা অমিতের সাথে অর্ক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।